إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله كما أمر الله عز وجل في كتابه وأمر النبي صلى الله عليه وسلم في سنته والتقوى وصية الأولين والآخرين الله عز وجل يقول ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله فالتقوى ملاك الحسنات والتقوى ثمن الجنة فمن لم يتق الله عز وجل لم يدخل جنته সম্মানিত মুসলিয়ান কেরাম আল্লাহ রাব্বুল ইজ্জতের তাকওয়া অবলম্বন করার জন্য আপনাকে আমি নিজেকে এবং আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যেই তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে দিবেন দুনিয়ার বুকে আমাদেরকে আল্লাহ তাআলার প্রেরণার একটা উদ্দেশ্য আছে আর আখিরাতে আমাদের একটি গন্তব্য আছে আখিরাতের গন্তব্য হচ্ছে জান্নাতে যাওয়া জান্নাতে যাওয়ার জন্য তাকওয়া অবশ্যম্ভাবী আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া এই জান্নাতের ওয়ারিস আমরা তাদেরকে বানাবো আমার বান্দাদের মাঝে যারা মুত্তাকি যারা তাকওয়ার অধিকারী তাদেরকে তাকওয়ার অধিকারী ন্যূনতম তাকওয়ার অধিকারী হতে হবে ইসলামের মাধ্যমে অথবা তার চেয়ে একটু বেড়ে যখন আপনি ভালো কাজ করবেন তখন আপনি যখন ইমানদার হবেন তা হবে মধ্যপন্থা তার চেয়ে আরও বেশি করতে পারলে আপনি মহসিনের পর্যায়ে চলে যাবেন এই তিনটির কোনো একটি না থাকলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না হয় মুসলিম হতে হবে না হলে আপনাকে ইমানদার হতে হবে এর চেয়ে ভালো অবস্থা তার চেয়ে ভালো অবস্থা হচ্ছে মহসিন হওয়া আল্লাহ তাআলা মহসিনদের বেশি পছন্দ করেন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ফামিনহুম যালিমুন লিনাফসিহি আমার বান্দাদের মধ্যে কেউ আছে নিজের উপর জুলুম করে কিরকম জুলুম করে খালাতু আমালান সালিহান ওয়া আখরা সাইয়্যা ভালো আমল কিছু করেছে কিছু খারাপ আমল করে দুটা মিলে ভালো মন্দ আমল করে তারা অবস্থান করে থাকে ভালো মন্দ দুটি আমল তারা করে থাকে দুই রকম ভালো মন্দ দুটি এরা হচ্ছে মুসলিম পর্যায়ের কিছুক্ষণ ভালো করে কিছুক্ষণ খারাপ করে ইমানদার ভালো মন্দ উভয় প্রকার আমলে তার জীবন অতিবাহিত করে থাকে একজন মুসলিম কিন্তু একজন ইমানদার সে আর একটু ভালো করে সেটা হচ্ছে তার প্রতিটি কাজ সে ভালো করার চেষ্টা করে এই জন্য সে ইমানদার মুমিন পর্যায়ে পৌঁছে যায় তাকে তখন মুমিন বলা হয় মুসলিম প্রথম কালেমা বললেই মুসলিমে ঢুকবেন আপনি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাতাইন যাকে বলা হয় এই দুই কালেমা থাকলে আপনি মুসলিম হিসাবে ঢুকলেন ইসলামে প্রবেশ করলেন ইসলামের প্রবেশাধিকার পেলেন
কিন্তু এরপরে যখন আপনি আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করবেন, ফরজগারিতা বেশি থাকবে আপনার, দিনদারিতা বেশি থাকবে, ইখলাস থাকবে, তখন আপনি উন্নীত হবেন মুমিন পর্যায়ে, ইমানদারের পর্যায়ে। তারপর যখন আপনার অবস্থা এমন হবে আল্লাহর ইবাদত ছাড়া আপনি আর কিছু বুঝেন না এবং আপনার প্রতিটি চিন্তা চেতনা সবসময় ইবাদতের মধ্যে কাটাবেন, তখন আপনি মুহসিনের পর্যায়ে চলে যাবেন এবং আপনার সময়টা এমনভাবে কাটবে তখন যখন আপনি মুহসিন হবেন যে আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্না ইয়ারাকা, এমনভাবে আপনি আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, যদি সেটা সম্ভব না হয়। আল্লাহকে দেখা আমাদের পক্ষে সম্ভব না, কারণ কেউ দেখেনি দুনিয়ার বুকে, কেউ আল্লাহকে কেউ জাগ্রত অবস্থায় দেখেনি। আল্লাহকে দেখেছে ঘুমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস দ্বারা সেটা প্রমাণিত, নিদ্রাতে দেখেছেন। সেটার ধরন আল্লাহ তাআলা বর্ণনা করেননি, রাসূলও বর্ণনা করেননি কীভাবে তিনি দেখেছেন। আখিরাতে আমরা আল্লাহকে দেখতে পাবো, যখন জান্নাতে যাব আল্লাহকে আমরা দেখতে পাবো এবং সেটা হবে সবচেয়ে বড় নেয়ামত। সে দুনিয়াতে তো কেউ আল্লাহকে দেখতে পায় না, সেজন্য ইবাদতের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় পদ্ধতিটি আছে, তা হচ্ছে এমনভাবে ইবাদত করব আমরা যে আল্লাহ আমাকে দেখছেন প্রতিটি মুহূর্ত, আল্লাহ তাআলা আমি কী করছি আল্লাহ তাআলা দেখছেন, আমার প্রতিটি কর্মকাণ্ড আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন, যেমনভাবে তেমনিভাবে তিনি আমার কর্মকাণ্ড দেখছেন, জানছেন এবং সেটাকে তিনি সহযোগিতা করছেন ইমানদার হলে। এরকম অবস্থায় যে ব্যক্তি যাবে সে ব্যক্তি মরছেন, এরকম অবস্থায় গেলে সে গুনাহ করতে পারে না, কারণ তার প্রতিটি হাত তার খারাপের দিকে তার বাড়ায় না, হাত বাড়াতে পারে না, পা যেতে পারে না, তার চিন্তা চেতনা সবসময় আল্লাহ তাআলা সন্তুষ্টির দিকে থাকে, তখন সে অন্যায় কাজ করতে পারে না। এটাই হচ্ছে মহসিনের পর্যায়ে। ইমানদারের তিনটি পর্যায়ের মধ্যে ঘুরপাক খায় সারাটা জীবন, এই তিনটি পর্যায়ের মধ্যে ইমানদার সবসময় সারাটা জীবন ঘুরপাক খেতে থাকে। এই ইসলাম কখনো মুসলিম থাকে, তারপরে মুমিন হয়, কখনো মহসিন হয়। মহসিন যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনদের আল্লাহ তাআলা ভালোবাসেন। এই ভালোবাসা পেতে হলে দুনিয়ার বুকে আপনার জানতে হবে যে আপনার প্রথম কর্তব্যটা কি। আপনার দুনিয়ার বুকে প্রথম কর্তব্যের ব্যাপারে মানুষের মধ্যে বহু রকমের মতভেদ দেখা যায়। একটি গোষ্ঠী মনে করে যে দুনিয়ার বুকে প্রথম কর্তব্য হচ্ছে চিন্তা করা, চিন্তা করে আপনি চিন্তা করতে থাকবেন, ফিকির করবেন, চিন্তা করতে করতে চিন্তার বিকৃতি এসে যায় কারো কারো, কারণ আল্লাহ তাআলা চিন্তা করতে আসলে বলেননি, এই বিভ্রান্তি তথ্য ভুল। আরেক গোষ্ঠী মনে করে প্রথম কর্তব্য হচ্ছে চিন্তার দিকে ইচ্ছা করা, চিন্তার ইচ্ছা করা, এরা বলে কালাম শাস্ত্রবিদরা, এরাও ভুলের মধ্যে আছে, যারা তথাকথিত আশারি মাতুরিদি লোকেরা এই চিন্তা এই কথাগুলি বলে যে প্রথম কর্তব্য হচ্ছে চিন্তার ইচ্ছা করা অথবা চিন্তা করা। না, আল্লাহ তাআলা চিন্তা করতে বলেন নাই, প্রথম কর্তব্য চিন্তা করতে আল্লাহ তাআলা রাসূল আমাদের নির্দেশ দেননি। অনুরূপভাবে এক গোষ্ঠী মনে করে সন্দেহ করা, যে সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে সন্দেহ করতে করতে ইয়াকিন দৃঢ়তার দিকে যেতে হবে। কেউ কেউ গ্রন্থ লিখে দিয়েছে মিনা শাক্ক ইলা ইয়াকিন, যে আমি সন্দেহ থেকে ইয়াকিনে পৌঁছছি, এই জাতীয় গ্রন্থ কেউ কেউ লেখে। না, এটাও আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে বলেননি। কেউ কেউ মনে করে যে প্রথম কর্তব্য হচ্ছে যে আল্লাহর দিন কায়েম করার জন্য রাস্তায় নেমে পড়া, এটাও পথ আমাদেরকে আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে শিক্ষা দেননি। এটা হচ্ছে নিজেরা তৈরি করে নিয়েছি একটা পদ্ধতি। কেউ কেউ মনে করে প্রথম কর্তব্য হচ্ছে বের হয়ে পড়া, আল্লাহর জন্য দুনিয়াতে বের হয়ে পড়া, রাস্তায় বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়া বড় কর্তব্য ধরে নিয়ে এটাকে তারা জীবনের উদ্দেশ্য বানিয়ে নিয়েছে। আল্লাহ এবং তার রাসূল সেটা কখনো বলেননি আমাদের কেউ কর্তব্য। কেউ কেউ মনে করে যে এই জাতীয় কর্তব্য হচ্ছে, প্রথম কর্তব্য হচ্ছে যে আমরা আল্লাহ তাআলাকে চেনার জন্য নিজে সব কিছু ব্যয় করব, চেনা মারিফাতুল্লাহ, মারিফাতের জন্য কেউ কেউ আবার দরবার খুলে বসেছে। আল্লাহ এবং তার রাসূল এই জাতীয় শিক্ষা আমাদেরকে দেননি। তাহলে প্রথম কর্তব্য কি, একজন ইমানদারের প্রথম কর্তব্য কি, ইমান আনবে অর্থাৎ ব্যক্তি যে কোনো মুসলিমের প্রথম কর্তব্য কি, যে কোনো মানুষের, একজন মানুষের প্রথম কর্তব্য কি? প্রথম কর্তব্য হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করা হচ্ছে প্রথম কর্তব্য। কোথায় কোত্থেকে আমরা নিয়েছি? আল্লাহর কোরআন থেকে নিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তার অন্যগুলি কি, মালায়েকাদের জন্য কি নির্দেশনা, সেটাও ইবাদত। কিন্তু ইবাদত দুই প্রকার, একটি হচ্ছে ইচ্ছাকৃত ইবাদত, একটা হচ্ছে অনিচ্ছাকৃত ইবাদত।
ইচ্ছাকৃত ইবাদত যেটা সেটা মানুষ এবং জিনের জন্য প্রযোজ্য। আর অন্য যেহেতু যত প্রাণীকুল আছে, যত সৃষ্টিকুল আছে, যেগুলির প্রাণ আছে সবগুলিকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং সেভাবে তার ইবাদত করেই যাচ্ছে। তারা অনিচ্ছা ইবাদতের বাইরে কিছু চিন্তাও করতে পারে না, ইবাদতের বাইরে কিছু চিন্তা করে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমান এবং জমিনে যা কিছু আছে রবের ইবাদত করে যাচ্ছে। গাছপালা ইবাদত করছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ান নাজমু ওয়াশ-শাজরি ইয়াসজুদান, গাছপালা লতাকা তারকারাজি সব কিছু আল্লাহর ইবাদতে লিপ্ত রয়েছে। আপনি বুঝেন না তাদের ইবাদত, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের ইবাদত আপনি বুঝেন না। তাদের আপনি যে আপনি তাদের ইবাদত বুঝতে পারলে আপনি বুঝতেন যে সত্যি সত্যি তারা ইবাদত করে যাচ্ছে। ইয়া জিবালু আউবি মাআহু ওয়াত-তায়রু ওয়া আলান্নালাহুল হাদীদ, আল্লাহ তাআলা বলছেন যে যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কিতাব পড়ত, জবুর পড়ত, তখন পক্ষীকুল এবং পাহাড় পর্যন্ত ইবাদতে লিপ্ত হতো। সে ইবাদত তারা বুঝতো, আমরা বুঝি না। কায়নাত যত সৃষ্টিকুল সব আল্লাহর ইবাদতে লিপ্ত রয়েছে। তো আল্লাহ তাআলা আলাদা করে কেন সৃষ্টি বললেন যে মানুষ এবং জিনকে? কারণ মানুষ এবং জিনকে আল্লাহ অতিরিক্ত বিবেক দিয়েছেন, ভালো মন্দ বুঝার অতিরিক্ত ক্ষমতা দিয়েছেন এবং তাদেরকে এইটা থেকে শিক্ষা নিয়ে তার স্বাধীনতা দিয়েছেন। এর বাইরে তারা যাওয়ার ক্ষমতা রাখে, কিন্তু অন্যরা যেতে পারে না। অর্থাৎ ভালো মন্দ সে ইচ্ছা করলে ভালোটা নিতেও পারে, নাও নিতে পারে। হাদাইনা হুন্নাইস দেইন, তাকে দুটি পথ দেখিয়েছেন আল্লাহ তাআলা, একটি ভালো পথ একটি খারাপ পথ, কোনটা যাবে দেখো। এই জন্য তার জন্য দুনিয়ার বুকে এই যেহেতু স্বাধীনতা দিয়েছেন, সেজন্য জান্নাতের ব্যবস্থাপনা করেছেন যে এবং জাহান্নামের ব্যবস্থাপনা করেছেন। তোমাকে স্বাধীনতা দিয়েছি, তুমি দেখে শুনে চলো, যদি আমার পথে চলো জান্নাত দিব, আমার পথে না চললে জাহান্নাম দিব। অন্য কাউকে জাহান্নামের জান্নাতের ভয় দেখাননি, কারণ তাদেরকে সেই স্বাধীনতা দেওয়া হয়নি। তাহলে ইবাদত প্রথম কর্তব্য হচ্ছে ইবাদত করা। আল্লাহ তাআলা এটা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদতের জন্যই আমি সৃষ্টি করেছি, সে ইবাদত ইচ্ছাকৃত। দুনিয়ার সবাই ইবাদত করে, দুনিয়ার সব কিছু আল্লাহর ইবাদত করে, কিন্তু আপনার ইবাদতটা আল্লাহর দরবারে বেশি প্রিয়। অন্যগুলো ইবাদতের জন্য সৃষ্টি করেছে, ইবাদতের বাইরে যাওয়ার তাদের ক্ষমতা নেই। আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সম্পর্কে বলেছেন, লা ইয়াসবিকুনহু বিল কাওলি ওয়া হুম বি আমরিহি ইয়ামালুন, কোনো কথা এবং কাজে আল্লাহর কথা অগ্রণী তারা হয় না, আল্লাহর নির্দেশ তারা প্রতিপালন করে। ইবাদত তাদের খোরাক, ইবাদত দিয়ে তারা তাদের সমস্ত তাদের অভাব নির্বাহ হয়। এই ইবাদত হচ্ছে ফেরেশতাদের কাজ, এর বাইরে তারা চিন্তাও করতে পারে না। আপনাকে যেহেতু দুটি জিনিস দিয়েছে যে ইবাদত করতেও পারেন নাও করতে পারেন, সেজন্য ইবাদত করলে জান্নাত, ইবাদত না করলে আপনি জাহান্নামে যাবেন। এই জন্য প্রথম কর্তব্য হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহর ইবাদত করা। একমাত্র এই জন্য বললাম, দুনিয়ার মানুষ কিন্তু আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, কিন্তু একমাত্র ইবাদত করে না। পার্থক্য এখানে, অনেক মানুষকে আপনি পাবেন আপনার আশেপাশে, কাজী পাড়ার আশেপাশে অনেক কবরস্থান পাবেন, তারা কিন্তু কবরে সিজদা করে, আবার সুযোগ পেলে ইবাদত হ্যাঁ আল্লাহর জন্যও করে, মসজিদও আসে, আবার দেখবেন যে আল্লাহর কাছে কান্নাকাটিও করে, কিন্তু কবরের কাছেও কান্নাকাটি করে, কোনো পীরের কাছেও গিয়েও কান্নাকাটি করছে, কোনো গজার মাছের কাছেও কিছু প্রার্থনা করছে, কোনো কচ্ছপের কাছেও কিছু চাচ্ছে। তাহলে বোঝা গেল ইবাদত তারা করে, কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত করে না। এই জন্য আল্লাহর ইবাদত একমাত্র আল্লাহর জন্য প্রতিষ্ঠা করা হচ্ছে প্রথম কর্তব্য। এইটা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন। শুধু তাই নয়, কোরআনে কারীমের শুরুতে যদি আপনি পড়েন, প্রথম নির্দেশ হচ্ছে, কোরআনে কারীমের শুরু হচ্ছে সুরা ফাতিহা দিয়ে, তারপর সুরা বাকারা দিয়ে। এখানে প্রথম নির্দেশ আপনি পাবেন না, বর্ণনামূলক আসছে। প্রথম নির্দেশ আসছে, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রথম নির্দেশ হচ্ছে এটা, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম, হে মানুষরা তোমাদের রবের ইবাদত করো। চিন্তা করে দেখেছেন, প্রথম নির্দেশ এটা, এর আগে কোনো নির্দেশ নেই। অর্থাৎ প্রথম নির্দেশ, কোরআনের নির্দেশ এটা যে একমাত্র তোমাদের রবের ইবাদত করো, আর কার ইবাদত করো না। আল্লাযী খলাকাকুম, যেন তোমরা জানো যে তিনি তোমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টিকে করেছে, উনি আপনার সাথে আপনাকে বলে না যে তোমার স্রষ্টাকে এটা চিনো, এটা বলতে বলে নাই। কেন বলে নাই জানেন? স্রষ্টাকে এটা মানুষ বুঝতে বলতে বাধ্য, যে সেই নিজের স্রষ্টা নিজে নয়। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন সূরা তুরের মধ্যে, যে যখন এক সাহাবি আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, এসে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাগরিবের সালাতে এই আয়াত পড়তেছিলেন, আম খুলিকু মিন গাইরি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি বাল লা ইউকিনুন। তিনি এই আয়াত তেলাওয়াত করছিলেন,
সাহাবী বলেন এই আয়াত শোনার পরে, তিনি তো আরবি আরবি মানুষ ছিলেন, তিনি তো বুঝতেন সব, আমার অন্তর যেন ফেটে পড়ে যাচ্ছিল যে বিশাল সত্য কথা, বিশাল সত্য কথা, আমি কোথায় পড়ে আছি। তিনি বললেন যে আমি কোথায় পড়ে আছি, হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হোসাইন তিনি ছিলেন আমরা ইবনে হোসাইনের পিতা, তিনি বলছেন যে আমি চিন্তা করছি যে এর এত মহাসত্য কথা কীভাবে আল্লাহ তাআলা আমাকে এটা শুনে দিলেন যাতে ইমান আনি, এটাই বড় সত্য কথা। সেটা কি? আম খুলিকু মিন গাইরি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি নিজে নিজেই নিজেকে সৃষ্টি করেছে নাকি তারা সৃষ্ট নয়? দুইটা, নিজেকে নিজে সৃষ্টি করেছে না সৃষ্ট নয়, কোনটা? অবশ্যই সে সৃষ্ট, কারণ তার অস্তিত্ব রয়েছে। নিজেকে নিজে সৃষ্টি করেনি, অর্থ কেউ না কেউ তাকে সৃষ্টি করেছে, কেউ না কেউ তাকে সৃষ্টি করেছে। সুতরাং এই বিষয়টি একেবারেই ভেত্রি জিনিস, স্বাভাবিক জিনিস, বিবেক বলতে বাধ্য যে আমার একজন স্রষ্টা আছে, কারণ আমি ছিলাম না আসি, এর অর্থ হচ্ছে আমাকে কেউ নিয়ে এসেছে, আর আমি নিজে নিজে নিজেকে সৃষ্টি করতে পারিনি, কেউ নিজেকে সৃষ্টি করতে পারে না, কারণ অস্তিত্বহীন, কেউ অস্তিত্ব নিজে কাউকে অস্তিত্ব দিতে পারে না, সুতরাং অবশ্যই আমার একজন স্রষ্টা রয়েছে। এই বিষয়টি ফিত্রি জিনিস, আকলি জিনিস, কোরআন আকলি দলিল দিয়েছে বারবার আপনাকে, এই বিষয় নিয়ে টেনশন করার কিছু নেই। এই জন্য আল্লাহ তাআলা ওইটা নিয়ে মানুষের প্রথম কর্তব্য বলেন নাই, প্রথম কর্তব্য এটা নয়, প্রথম কর্তব্য হচ্ছে যেটা তুমি ভালো করেই জানো যে তোমার একজন স্রষ্টা রয়েছে, সেই স্রষ্টার এবাদত তোমাকে করে যেতেই হবে, সে স্রষ্টার এবাদত তোমাকে করতে হবে, সেটাই ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা এবাদত করো সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখন বলেন নাই যে তুমি আগে জানো যে তোমার রবকে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার সৃষ্টিকর্তা তোমাকে কেমনে সৃষ্টি করবে, ওগুলো বলতে বলা হয় নাই, এবাদত করতে বলা হয়েছে। কারণ যেই ব্যক্তি এবাদত করবে আল্লাহ, সে কিন্তু আল্লাহকে স্রষ্টা মানছেই, কিন্তু যে ব্যক্তি আল্লাহকে স্রষ্টা মানছে সে এবাদত নাও করতে পারে। বহু মানুষ আছে এরকম আল্লাহকে স্রষ্টা মানে কিন্তু আল্লাহর একমাত্র আল্লাহ এবাদত করে না, সুযোগ পেলে তিনি পীরের পূজাও করে, আবার গাছের পূজাও করে, মাছের পূজাও করে, গজারের পূজাও করে, কত রকম পূজা তার মধ্যে আসার হিসাব নাই, কারণ একমাত্র আল্লাহর ইবাদত করা হচ্ছে না। কিন্তু যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করবে সে আল্লাহকেই স্রষ্টা মানবে, আর কাউকে স্রষ্টা মানে ইবাদত করার কোনো প্রশ্নই আসে না। এটার নামই হচ্ছে তাদামুন বলা হয়, এটাকে বাধ্যতামূলক, সেটা করলে এটা হবেই হবে। কিন্তু যদি কেউ আল্লাহকে স্রষ্টা মানে সেটা লাজিম করে যে স্রষ্টা যেহেতু মেনেছ তার ইবাদত করো, কিন্তু নাও করতে পারে মানুষ, কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত হচ্ছে প্রথম কর্তব্য, এটা কোরআন থেকে আমরা বুঝতে পারি, কোরআনে কারীম আল্লাহ তাআলা সেটা আমাদেরকে বলে দিয়েছেন। তৃতীয় যে কারণে আল্লাহর ইবাদত হচ্ছে প্রথম কর্তব্য, তা হচ্ছে যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, নবী রাসূলদেরকে যে কালেমা নিয়ে পাঠিয়েছেন সেটা কি, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবী রাসূলরা তাদের কওমের কাছে এসে বলতেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, ইবুদুল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। চিন্তা করে ইলাহ কথা বলা হয়েছে, তোমাদের তো তিনি ব্যতীত তোমাদের কোনো রব নাই, তিনি তোমাদের কোনো খালেক নাই, স্রষ্টা নাই, মালিক নাই, এগুলি বলা হয়নি। কেন বলা হয়নি? কারণ তাদের অন্তরে সেটা ছিলই, কোনো কওম কোনো জাতি পরিপূর্ণভাবে নাস্তিক ছিল না, নাস্তিকতা কখনো কখনো দুই একজনের মধ্যে দেখা যেত, পুরো জাতি কখনো নাস্তিক হতো না, নাস্তিকতা দুই একজনের মধ্যে কখনো কখনো দেখা যায়, এরকম একটি ভিন্ন প্রবণতা আসে কখনো কখনো কোনো কোনো এলাকায় কোনো কোনো জায়গাতে, সেটা হচ্ছে সুউত্তার বিয়ের কারণে, মানুষের খারাপ তরবিয়তের কারণে, সন্তান সন্ততিকে দেখাশোনা না করার কারণে। দেখুন বর্তমান সমাজে সন্তান সন্ততিকে আপনি দুনিয়ামুখী করে তৈরি করছেন, পুরো জাতিকে দুনিয়ামুখী তৈরি করছেন, আপনি সন্তানকে দিনমুখী করেন নাই, সেই জন্য নাস্তিকতাদের মধ্যে ছেয়ে যায় তারা। আপনি সকাল থেকে কোনোদিন শিক্ষা দেননি যে সকালবেলা তাকে ফজরের সালাতে আসতে হবে, কোনোদিন শিক্ষা দেননি আল্লাহর ব্যাপারে তার দায়িত্ব পালন করতে হবে, পিতা মাতার দায়িত্ব পালন করতে হবে শিক্ষা দেননি, এই জন্য আপনার সন্তানরা তাদের আপনার সন্তানদেরকে আপনি দেখবেন যে আপনাকে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে, কারণ তারা মনে করে যে আমার তো এখন দুনিয়া নিয়ে থাকতে হবে, ব্যস্ততা আছে, বৃদ্ধ মানুষের জ্ঞানের জ্ঞানের করবে, একেবারে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে সেখানে লোকেরা দেখাশোনা করবে, কিছু টাকা নিয়ে পাঠিয়ে দিলাম, এই চিন্তা ভাবনা করবে, কারণ আপনি তাকে দিন শিক্ষা দেননি। সেই দিন শিক্ষা না দেওয়ার কারণে আজ কখন অনেক জায়গাতে এরকম নাস্তিকতা ছেয়ে যাচ্ছে, কিন্তু নাস্তিকতা কখনো কোনো জাতিতে পরিপূর্ণভাবে নাস্তিকতা ছিল না। এই জন্য আল্লাহ তাআলা যখনই নবী রাসূলদের পাঠিয়েছেন, তাদেরকে পাঠিয়েছেন শহরে, আল্লাহ তাআলা কখনো গ্রামে পাঠাননি, কারণ গ্রাম অঞ্চলের কথা মানুষ শোনে না, শহরের কথাই মানুষ শোনে, শহরে যেটা প্রতিফলিত হয় সেখানে গ্রাম প্রতি গ্রাম সেটাকে দখল করে নেয়। জানেন যে আল্লাহ তাআলা সমস্ত নবীকে শুধু শহরে পাঠিয়েছেন, কেন? শহরে যদি সেটা শহর যদি পতন হয়ে যায় গ্রাম এমনি পতন হয়ে যায়, এটাই নিয়ম সারা দুনিয়াতে। সেভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে সব জায়গাতে নবীদেরকে শহরে পাঠিয়েছেন, শহরে পাঠানোর কারণে সেখানে জানেন যে বিভিন্ন রকমের মানুষ আছে, কিন্তু একটি জিনিস অবশ্যই মানুষ মানে, সেটা হচ্ছে এবাদত মানুষ করে, এবাদতের বাইরে কেউ যেতে পারে না। কেউ যদি বলে যে আমি আল্লাহর এবাদত করি না, তাহলে তো শয়তানের এবাদত করে,
কারণ কি জানেন, ইবাদত ছাড়া কেউ থাকতে পারে না, আপনার অভাব আছে। আল ফাকরু যাতিয়ুন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কেন মানুষ ইবাদত করে, মানুষের অভাব কিন্তু তার সত্তাগত। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর জন্য সুস্থ থাকে, মন যদি আল্লাহকে না মানেন মনে মনে বলেন, সুস্থ থাকার জন্য কত কিছু করবেন, কেন, যে আপনি সুস্থ থাকা আপনার দরকার। আপনার সমস্যা থাকলে আপনি সমস্যা উত্তরণের চেষ্টার জন্য ব্যাপক বেকুল হয়ে যাবেন, আল্লাহর কাছে ধর্ণা দিলে মানুষের কাছে ধর্ণা দিবেন। আর কিছু না পারলে যে আপনাকে নাস্তিকতা শিক্ষা দিয়েছে সেই বিশাল মূর্তির সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলবেন, তাহলে আপনি তারই ইবাদত করলেন। যদি আপনি মুখে বললেন না আমি কারো ইবাদত করি না, কিছু মানি না, কিন্তু আপনার সমস্যা তো আছে। কোনো ব্যক্তি সমস্যা মুক্ত নেই, কোনো ব্যক্তি সমস্যা মুক্ত নেই। যে ব্যক্তি বলে আমি সমস্যা মুক্ত সে মিথ্যাবাদী, কোনো ব্যক্তি নয়। দাদা ধীরাজরা পর্যন্ত সমস্যা মুক্ত হতে পারেনি, প্রত্যেকের সমস্যা থাকে কি, চিন্তা করে কাল আমার বিপক্ষ দল নাকি দখল করে নিয়ে যায়, কি করে নিয়ে যায়, কি চিন্তায় সবাই ব্যস্ত থাকে। সুতরাং কখনো কোনো ব্যক্তি সমস্যা মুক্ত থাকতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আসদাকুল আসমা, সবচেয়ে বড় সত্য নাম হচ্ছে, সবচেয়ে বড় সত্য নাম হচ্ছে আল হারিস ও হাম্মাম। হারিস অর্থ হচ্ছে মানুষ কোনো না কোনো কাজ করে, হারিস হচ্ছিল কাজ, কিছু কাজ করে। হাম্মাম অর্থ চিন্তা করে, সত্য, কারণ মানুষ চিন্তা ছাড়া থাকতে পারে না। আপনি 10 মিনিট বলেন যে আমি কোনো চিন্তা করবো না, দেখুন তো 10 মিনিট না, 2 মিনিটও পারবেন না, 1 মিনিটও পারবেন না। কোথায় চিন্তা মুক্ত হওয়ার জন্য কেউ কেউ মদ খায় ওইটা খায়, কিন্তু পাগল হয়, পাগল হলে তো তার চিন্তার মূল্যই নেই, কিন্তু চিন্তা তারপরেও আসে, চিন্তা ছাড়া থাকতে পারে না। এই জন্য সব মানুষের মনে যেহেতু চিন্তা আসে, অভাববোধ আসে, চিন্তা অভাববোধ এগুলোর কারণে আপনি বলতে পারেন যে মানুষ অবশ্যই দাসত্ব করতে বাধ্য। যদি হক আল্লাহর দাসত্ব না করে, না হোক আল্লাহর দাসত্ব করবেই, না হোক আল্লাহর দাসত্ব করবেই। নবী রাসূলগণ এই জন্য তাদেরকে সরাসরি জায়গা মতো আলোচনা করেছেন, এদিক সেদিক ঘুরান নেই, বলছেন যে তোমাদের সর্বশেষ যে কাজটা করতে হবে, যা করলে দুনিয়া এবং আখিরাতে তোমরা মুক্তি পাবে এবং শান্তি পাবে এবং তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহর ইবাদত করা, এটা হচ্ছে প্রথম কর্তব্য। একমাত্র আল্লাহর ইবাদত যদি প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আপনি অবশ্যই জান্নাতের অধিকারী হতে পারবেন। নবী রাসূলগণ যখন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, অবশ্যই অবশ্যই প্রতিটি উম্মতে আমরা রাসূল পাঠিয়েছি, প্রতিটি জাতিতে রাসূল পাঠিয়েছেন আল্লাহ তাআলা বলছেন। সে জাতি কি, একটা বিশাল গোষ্ঠীকে জাতি বলা হয়, সে বিশাল গোষ্ঠীতে একজন রাসূল পাঠিয়েছেন আল্লাহ তাআলা। রাসূল বলতে পারেন বাংলাদেশে বা আমাদের দেশে বা বিভিন্ন দেশে রাসূল কোথায় ছিল, রাসূল অবশ্যই ছিল কোনো কোনো এলাকায়। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে কোনো কোনো এলাকার মানুষ দেখতে হবে তারা কোথায় কোথায় বসবাস করেছে, সেখানে হয় আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন, না হলে রাসূলের প্রতিনিধি পাঠিয়েছেন। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআথ রাসূলা, কারণ আল্লাহর সুন্নাত নয়, সুন্নাতুল্লাহ হচ্ছে এটা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রাসূল না প্রেরণ করবেন, কোনো বাণী না প্রেরণ করবেন, কোনো বাহক না প্রেরণ করবেন, তখন কাউকে আল্লাহ তাআলা আযাব দিবেন না। এই জন্য যাদের কাছে আল্লাহর বাণী পৌঁছেনি, হাশরের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন, তারপর তাদেরকে জান্নাত জাহান্নাম নির্ধারণ করবেন। শুধুমাত্র তারা কুফরি করেছে শুনেই জান্নাত জাহান্নাম নির্ধারণ করে দিবেন না, কারণ হতে পারে তাদের কাছে আল্লাহর বাণী পৌঁছেনি। আল্লাহর বাণী যতক্ষণ পর্যন্ত না পৌঁছবে, আল্লাহর রিসালাত না পৌঁছবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কাউকে শাস্তি দিবেন না এবং তাকে জাহান্নামে দিবেন না। কারণ আল্লাহ তাআলা চেয়ে বড় উযর পেশকারী আর কেউ নেই, আল্লাহ তাআলা মান আনদারা ফাকাত আযার, আল্লাহ তাআলা এর জন্য মুনদির পাঠিয়েছেন, রুসুলাম মুবাশশিরিন ও মুনদিরিন, রাসূল পাঠিয়েছেন সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী রাসূল পাঠিয়েছেন। এই রাসূলদেরকে আল্লাহ তাআলা কি ঘোষণা দিয়ে পাঠিয়েলেন, কি ঘোষণা পাঠালেন, পাঠালেন এই ঘোষণা দিয়ে, আনিরবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবু তাগুত, আর তাগুতকে বর্জন করো। তাগুত কি জিনিস, আমাদের দেশে তাগুত যে কোনো মানুষকে খুঁজেই তাগুত বানিয়ে ফেললেন আপনি। তাগুত কাকে বলে, তাগুত হচ্ছে ওই ব্যক্তি বা ওই সত্তা যে আল্লাহর কোনো রুবুবিয়ত দাবি করলো, অথবা উলুহিয়ত দাবি করলো, অথবা আসমা সিফাত দাবি করলো। আল্লাহর এই তিনটি বৈশিষ্ট্যের কোনো একটি যে ব্যক্তি দাবি করলে সে হচ্ছে তাগুত। কেউ যদি আল্লাহ তাআলার কোনো রুবুবিয়তের বৈশিষ্ট্য কি, কেউ যদি বলে আমি স্রষ্টা, কেউ যদি বলে আমি রিজিক দাতা, কেউ যদি আমি মালিক, আমি সব কিছুর পরিচালক, সে ব্যক্তি তাগুত। কারণ সব কিছু পরিচালক সে হতে কেউ হইতে পারে না, কেউ হইতে পারে না। কেউ দাবি করে, কেউ যদি বলে যে আমি গায়েব জানি, কেউ যদি বলে যে আমি সব কিছু করি, আমি সব কিছু পরিবর্তন করতে পারি, আমি আকাশ পৃথিবী পরিবর্তন করতে পারি, এই জাতীয় কত কথা মানুষ বলে, কেউ কেউ বলে থাকে, কীরকম বলে থাকে, কেউ দাবি করে মুরিদ ইলা তাহজার, নাউজুবিল্লাহ, উনি কিন্তু বলে নাই, ওনার নামে মিথ্যাচার করা হচ্ছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কখনো সেটা বলে নাই, কিন্তু মানুষ তার নামে মিথ্যাচার করে বলে, তিনি নাকি বলেছেন আমার মুরিদ তুমি পেরেশান হইও না, আমার মুরিদ তুমি পেরেশান হইও না, কি হয়েছে আকাশের কত তারা তা আমি জানি, নাউজুবিল্লাহ।
জমিনের কত বালু তা আমি জানি, জমিনের বালু কেমনে তিনি জানেন। হ্যাঁ, মাছের সমুদ্রে কত মাছ তা আমি জানি, মিথ্যা কথা, তিনি সেটা বলেন নাই। এরকম দাবি যারা করবে তারা তাওগুত। অনুরূপ যে ব্যক্তি বলবে আমি ছেলেকে মেয়ে বানিয়ে দিতে পারি, মেয়েকে ছেলে বানিয়ে দিতে পারি, তারা তাওগুত। তারা তা, কারণ আল্লাহ তাআলার বৈশিষ্ট্য দাবি করেছে, এগুলো রবুবিয়তের বৈশিষ্ট্য। কেউ যদি বলে আপনার বিপদ আপদ আমি দূর করে দিতে পারি, তাহলে সে ব্যক্তি তাওগুত, কারণ বিপদ আপদ আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আপনি বলে দিন কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, বলুন হে নবী আমি তোমাদের জন্য দর এবং রাশাদ, মন্দ বা ক্ষতি, কোনো ভালো বা মন্দ কোনোটা করার ক্ষমতা রাখি না। রসুল যেখানে পারেন না, আপনি কীভাবে পারবেন? সেটা কোনো ব্যক্তি সেটা করে পারার কোনো প্রশ্নই আসে না। সুতরাং কোনো ব্যক্তি যদি এরকম বলে সে তাওগুত হবে। তাওগুত, এই তাওগুতকে বর্জন করে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য কেউ যেন, রুবুবিয়তের বৈশিষ্ট্য কেউ যেন দাবি না করে। রুবুবিয়ত ছাড়া উলুহিয়তের বৈশিষ্ট্য দাবি করলে তাওগুত হবে। উলুহিয়তের বৈশিষ্ট্য কী? এবাদত একমাত্র আল্লাহই পাবে, এবাদতের যাবতীয় প্রকার আল্লাহ তাআলা পাবেন। এবাদতের প্রকারগুলি কী কী? এবাদতের প্রকারগুলি হচ্ছে, কিছু এবাদত আছে আমরা মুখে করি, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেগুলি আমরা মুখে বলি, এই সবগুলি হচ্ছে মুখের এবাদত। মুখের এবাদত কে প্রাপ্য? কে পাবে? আল্লাহ তাআলা পাবে। অনুরূপভাবে একজন মানুষ অন্তর এবাদত কে পাবে? আল্লাহ তাআলা পাবে। সেটা কি? আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহর উপর আল্লাহ তাকওয়া অবলম্বন করা, আল্লাহর জন্য এখলাস করা, এসবই কে পাবে? আল্লাহ তাআলা পাবে, আর কেউ পাবে না। অনুরূপভাবে কিছু এবাদত আছে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে হয়, সালাত, জাকাত, সওম, হজ, অনুরূপভাবে সজদা, রুকু, এই জাতীয় যতগুলো আছে, সম্পদ ব্যয় করা, এগুলো সব একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে। এগুলির কোনোটাই যদি কোনো ব্যক্তি দাবি করে যে এগুলি আমার জন্য করতে হবে, সেই ব্যক্তি তাওগুত। অথবা কেউ যদি কারোর জন্য নির্ধারণ করে নেয়, সেও তাকে তাওগুত বানিয়ে নিল, সে তাওগুত না হলেও, যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম, তিনি তাওগুত নন, কিন্তু নাসারারা তাকে তাওগুত বানিয়ে ফেলেছে। নাসারা বলেছে আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়া আল আরদি রহমান আব্দা, আল্লাহ তাআলা আসমান জমিনের সব দাস হবে, দাস হবে কিন্তু আব্দ হবে না, ওয়ালাদ হবে না, সন্তান হবে না। তাকাদু সামাওয়াতি ইতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল জিবাল ওয়া তাখিরুল জিবাল তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবাল হাদদা আন দাউ লির রহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগী লির রহমানি ইত্তাখাযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ইল্লা আতি রহমানি আব্দা। আসমান জমিন ফেটে পড়ার উপক্রম হয় যখন কেউ আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে। সন্তান সাব্যস্ত করা হলেও, সন্তান সাব্যস্ত করা, আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত হওয়া কখনো উপযোগী জিনিস নয়, মানুষ বানিয়ে নিয়েছে। এই জন্য যারা এরকম দাবি করবে কাউকে সন্তান বানাবে আল্লাহ তাআলা, তারা আল্লাহ তারা তাওগুত, ও ব্যক্তিকে তাওগুত বানিয়ে নিয়েছে, কিন্তু আল্লাহর জন্য সেটা কখন, সেটা তাওগুত হিসাবে কখনো বিবেচিত, তাওগুত হিসাবে আপনি বানালেও তিনি তাওগুত নন, অর্থাৎ তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম তাওগুত নন। অনুরূপভাবে দুনিয়ার বুকে কেউ যদি কোনো নেককার বান্দাকে নিয়ে আল্লাহর গুণাগুণ দিয়ে দেয়, আল্লাহর গুণগুলি দিয়ে দেয়, আল্লাহর নামগুলি দিয়ে দেয়, আল্লাহর কোনো বৈশিষ্ট্য দিয়ে দেয়, রুবিয়তের বৈশিষ্ট্য দিয়ে দেয় অথবা উলুহিয়তের বৈশিষ্ট্য দিয়ে দেয়, সেই ব্যক্তি অবশ্যই তাওগুত বানিয়েছে ওই লোককে, কিন্তু ওই লোকের কোনো দোষ নাই সে যদি কোনো দাবি না করে থাকে। সে যদি কোনো দাবি না করে থাকে ওই লোকের কোনো দোষ নেই। দোষ হবে কার? যে ব্যক্তি সেটা করেছে, সেই ব্যক্তি এই কাজটি করেছে, কিন্তু তার ওই আল্লাহ ওই ব্যক্তির কোনো দোষ না, যে দাবি করেছে তার দোষ। একজন মানুষ মারা গেছে, আপনি সে জানেও না, হয়তো কবরে চলে গেছে, আপনি তাকে কয়দিন পরে কি বানালেন? কবর ভরে মাজার বানায় সেখানে সেজদা দিতে আরম্ভ করলেন। আপনি কবরটাকে তাওগুত বানিয়ে নিয়েছেন, কিন্তু ওই লোকের দোষ নাই, কারণ সে তো এটা চায়নি। এজন্য হাশরের মাঠে সে বসে বলবে যে আমি তো জানতাম না সে তারা কি করেছে, আমি তো জানতাম না তারা কি করেছে, আপনি তারা কেন এটা করেছে আমি তো জানি না। অনেক মানুষ আছে সেটা করে থাকে। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে, সমস্ত নবীকে যখনই পাঠিয়েছেন তখনই একটি কথাই বলে দিয়েছেন, ওয়ালাকাদ বায়াসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইস্তানিবুত তাগুত, প্রত্যেক উম্মতে রাসূল পাঠিয়েছেন দুটি জিনিস নিয়ে, একটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত হবে আর তাগুতের ইবাদত বর্জন করা হবে। তাওগুত কারা? তাওগুত খুঁজে খুঁজে সারাক্ষণ শুধু মানুষকে তাওগুত বানাচ্ছেন, জীবিত মানুষকে, কোনো কিছুকে তাওগুত বানিয়ে নিচ্ছেন, সেটা না করে আপনি দেখেন না তাওগুত কারা, বুঝে নেন। আল্লাহর বৈশিষ্ট্য যারা দাবি করবে, আল্লাহ তার রুবিয়তের বৈশিষ্ট্য, উলুহিয়তের বৈশিষ্ট্য অথবা আসমা সিফাতের কোনো কিছু কেউ দাবি করবে অথবা কারো জন্য দাবি করা হবে, সেটা তাওগুত হবে। এর বাইরে খুঁজে খুঁজে যেখানে সেখানে তাওগুত লাগিয়ে দিবেন না, কারণ হতে পারে একটা ভুল করেছে, সেটা ভুলের কারণে আপনি তাকে তাওগুত বানিয়ে দিয়ে আপনি তাকে কাফের বানিয়ে ফেলবেন, এটা তো শরীয়ত বলে না, তাকফির করা ইসলামের অনুমোদিত নয়। তাকে ভুল ধরিয়ে দেন, যদি ভুল করে, কোনো ব্যক্তি যদি বলে আমি গায়েব জানি, বলে মিথ্যা কথা বলছেন, এটা তো আপনি শিরকি কথা বললেন, তাকে ধরিয়ে দেন, কিন্তু সাথে সাথে তাকে তাওগুত বলে ফেলেন না, বলে এটা বললে তাওগুত হয়, তাকে বুঝিয়ে বলেন, এটা
হচ্ছে ইসলামের শরীয়তের নিয়ম। হ্যাঁ, এটা বলে মরে গেলে তখন সে তাগুত হিসেবে মারা গেছে, যেমন ফেরাউন তাগুত, কবির ইবলিস তাগুত, কোনো সন্দেহ নাই। অনুরূপভাবে অনুরূপভাবে যারা দাবি করে যে গায়বের মালিক তারা, তারাও তাগুত, যারা গণক আছে তারা তাগুত, যারা জাদুকর তারা তাগুত, কারণ তারা এই এই কাজগুলি আল্লাহ তাআলার বৈশিষ্ট্য দাবি করে থাকে। যুগে যুগে আল্লাহ তো নবী রাসূলদেরকে এই জিনিসগুলি দিয়ে পাঠিয়েছেন, সেটা কি? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, প্রথম কাজ এটা। নবী রাসূলগণ তাদের কওমের কাছে এসে বলতেন যে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সূরা হুদ পড়েন, সূরা আরাফ পড়েন, আপনি দুটো যে আয়াত বারবার শুনবেন, ইয়া কওম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আপনি বুঝেননি কি জন্য বারবার বলছে? প্রত্যেক নবী তা বলেছে, এর অর্থ হচ্ছে এটা হচ্ছে প্রথম কর্তব্য, এটা হচ্ছে প্রথম কর্তব্য। এটাকে যে ব্যক্তি বুঝতে পারছে সে ব্যক্তি ইসলামকে বুঝতে পেরেছে, সহি আকিদা বুঝতে পেরেছে, সহি মানহাজ বুঝতে পেরেছে। যে ব্যক্তি এটা বুঝতে পারেনি সে ব্যক্তি যত কিছুই করুক না কেন আল্লাহর দিন বুঝতে পারেনি। আল্লাহর দিন বুঝার জন্য এই জিনিসটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিকে আসতে হবে। আরেকটি প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবন থেকে আমরা দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে যখন আসলো যে এক লোক আসে বলে আপনি কিসের দাওয়াত দেন, আপনি কিসের দাওয়াত দেন, রাসূল বললেন যে আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি এক আল্লাহর ইবাদত করার জন্য। এটাও সিরার কিতাবে লেখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াফদে আব্দুল কাইস এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটি কথা বলুন, ফয়সালাপূর্ণ কথা বলুন যে কি করব, রাসূল বললেন যে একমাত্র আল্লাহর ইবাদত করো, শিখিয়ে দিলেন যে এটাই প্রথম কাজ তোমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠালেন, ইয়ামানে পাঠালেন। ইয়ামানে পাঠানোর সময় তাদেরকে তাকে বললেন যে আউয়ালু মা তাদরুহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম যে জিনিসে তাদেরকে আহ্বান জানাবে তা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এই সাক্ষ্য তোমরা দিবে। দুর্ভাগ্যবশত ইলাহ শব্দের অর্থ আমার জাতি বুঝেনি। বাংলাদেশের অনেক বইয়ের অনুবাদ দেখবেন ইলাহ শব্দের অর্থ লেখা আছে, ইলাহ শব্দের অর্থ প্রভু, ইলাহ শব্দের অর্থ তিনি ব্যতীত আর কোনো রব নাই, তিনি ব্যতীত আর কোনো কেউ সৃষ্টি করে নাই, তিনি ব্যতীত আর কেউ জীবন দেয় না, মৃত্যু দেয় না, এগুলো ইলার অর্থ নয়, এগুলো ইলার অর্থ নয়। ইলাহ শব্দের অর্থ হচ্ছে মাবুদ, অর্থাৎ তিনি একমাত্র উপাস্য, তারই আবাদত করি আমি, আর কারো আবাদত করি না, এটা বলা উদ্দেশ্য। এটা বলা উদ্দেশ্য আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবালকে ওসিয়ত করে পাঠালেন যখন তুমি সেখানে যাবে তখন প্রথম তাদেরকে এই নির্দেশনা দিবে যে আপনি প্রথম তুমি প্রথম তাদেরকে বলবে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এই সাক্ষ্য তুমি দিবে, এই সাক্ষ্য তাদের থেকে নিবে, এই সাক্ষ্য তাদের থেকে নিবে, অর্থাৎ তারা আহলে কিতাব ছিল, তারপরে তা থেকে সাক্ষ্য নিতে হবে। তারা আহলে কিতাব ছিল, তারা কিতাবধারী ছিল, কিতাবধারী বুঝছেন তারা ছিল ইহুদি অথবা নাসারা, ইয়ামানের মানুষগুলো, তাদের কাছ থেকে এই সাক্ষ্য নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন। বলেন নাই যে তোমরা যে পথে বলবে এ আল্লাহকে চিনো কিনা, আল্লাহ নামক কোনো কিছু আছে কিনা, রব আছে কিনা, তোমার কি একজন মালিক আছে কিনা, ওই খুঁজে জিজ্ঞাসা করতে বলেন নাই। প্রথম বলছেন জায়গা মতো যেখানে গিয়ে তোমার জীবন দুনিয়া এবং আখিরাত তোমার মুক্তি মিলবে সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করো না, সেটা হচ্ছে এই সাক্ষ্য তোমাদেরকে দিতে হবে যে একমাত্র আল্লাহর ইবাদত করি। এটা বললেই আপনার নিশ্চিতি আছে, আর কোথাও নিশ্চিতি নেই। অনেক কিছু আপনি করেন, আপনি একবার আল্লাহর জন্য জান দিয়ে দিচ্ছেন, জীবন জীবন নিয়ে বের হয়ে গেছেন যে আর কোনোদিন বাড়ি ফিরে যাব না, আর কোনোদিন এই করব না, সবই করে আবেগ দিয়ে আপনি পরিচালিত হচ্ছেন। আবেগের নাম ইসলাম নয়, আবেগের নাম ইসলাম নয়। আবেগ থাকবে ইসলামে, তবে আবেগ অবশ্যই শরীয়তের শরীয়ত দিয়ে আবেগ নিয়ন্ত্রিত হতে হবে। আবেগ হচ্ছে পাগলা ঘোড়া, সেটাকে অবশ্যই জিন লাগাতে হবে, জিন বুঝেন কিনা, যেটা দিয়ে আটকানো হয় এটা লাগাতে হবে, নইলে যে কোনো সময় পাগলামি করতে পারে আপনাকে। আবেগ দিয়ে মানুষ মরেও যায়, আবেগ দিয়ে মনে করছে কেন আমাকে এটা হলো না, আমি মরে যাই, আত্মহত্যা করে বসে, তাই কি শরীয়ত হবে না কোনোদিন? এই জন্য জায়গায় জায়গায় কোনো আবেগ দিয়ে চলতে হয় না, দিনকে রসুল্লাহ সাল্লাম অনুসরণ করে চলতে হয়, প্রত্যেকটি কাজে রসুলকে অনুসরণ করে চলতে হয়। প্রথম কর্তব্য রসুল আমাদেরকে শিখিয়ে দিলেন, তাহলে কি প্রথম কর্তব্য হচ্ছে? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কাতে তিনি দাওয়াত দিচ্ছিলেন, কি দাওয়াত দিয়েছেন মক্কাবাসীদেরকে, মক্কাবাসীদের কি দাওয়াত দিয়েছেন? সাহাবী বলছেন যে আমি শুনছি ওকাদ এবং জুলমাজাজ দুটি বাজার ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাজারে বাজারে ঘুরতেন আর বলতেন যে আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ সফল কাম হতে পারবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে চেয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে চেয়েছে, লা ইলাহা অর্থ আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। একটু চিন্তা করেন, আর ওই মুশরিকরা কিন্তু মানত, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লায়াকুলুন আল্লাহ, তারা কিন্তু আল্লাহকে মানত কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত করছে না, পার্থক্য ওখানেই ছিল। রাসূল এটাই চেয়েছেন যে একমাত্র আল্লাহর ইবাদত হোক, না হলে তার রাসূলের এত শত্রুতার দরকার, এত শত্রুতা হওয়ার শত্রু হওয়ার দরকার ছিল না, তার শত্রুতা করতো না তারা। যদি বলতো যে আল্লাহর ইবাদত হোক
এবং দুনিয়ার অন্যদের আবাদত কিছু কিছু হোক, তারা তো প্রস্তাব দিয়েছিল। তারা আসছিল কিরকম প্রস্তাব নিয়ে, যে আসুন এক বছর আপনি আমাদের মাবুদের আবাদ করবেন, আরেক বছর আপনার আল্লাহর আমরা আবাদত করব, শুধু এক আল্লাহ আবাদ করব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার দীন আলাদা, আমার দীন আলাদা, সেই দীনে কোনো কিছুর আবাদত সহ্য করতে পারে না। যে এই কাজটি করলে দীন থেকে বেরিয়ে যাবেন, আল্লাহ ছাড়া আর কারো আবাদত করলে সেই দিন সেই দিনে আর থাকতে পারছেন না, সেটা ইসলাম। ইসলাম আপনি কত কিছু করেন, আপনি দান করেন, সদকা করেন, জীবনের অনেক কিছু করেন, মানুষদেরকে খাওয়ান, আপনার দ্বারা অনেক উপকার হচ্ছে, রাস্তাঘাট করেছেন, কালভার্ট করেছেন, আপনার আশেপাশে কাজের কোনো শেষ নাই, আপনি জীবন দিয়ে দিয়েছেন জনহিতকর কাজে, কিন্তু আপনার মধ্যে শিরিক আছে, আল্লাহ ছাড়া অন্যের আবাদত আছে, আপনার জীবনের কোনো চার পয়সা মূল্য নেই আল্লাহর কাছে। লাতুসাবি জানা বাহুদা বাড়ুদা, মাছির ডানার মতো কোনো মূল্য আল্লাহর কাছে আপনার নেই। মাছির ডানার কি মূল্য আছে নাকি? মাছির ডানার কোনো মূল্য আছে নাকি? মাছির ডানা কে কিনে? কিন্তু আল্লাহ মাছির ডানার মূল্য আপনার কাছে নেই, আপনার জন্য আল্লাহর কাছে নেই। কেন? কারণ আপনি শিরিক করেছেন। শিরিক করার অর্থই হচ্ছে আপনার জীবনটা নষ্ট করে দিয়েছেন। এই আবাদতটা যদি আল্লাহর জন্য না হয় একান্তভাবে, আপনার জীবনের কোনো মূল্য আর থাকলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনার কাছে এই আমাদের নবীও এই জিনিসটাই চেয়েছেন। দাওয়াতের জন্য ইমামরা সবাই একমত, যুগে যুগে ইমামরা একমত এটাই, যে ব্যক্তি শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যটা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্য যে ব্যক্তি দিবে সেই ব্যক্তি ইমানদার মুসলিম বলে বিবেচিত হবে, এবং সেই ব্যক্তির জন্য ইসলামের হুকুম আকাম জারি হয়ে যাবে। এর আগ পর্যন্ত যত কিছু সাক্ষীটা দেয়নি, আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে সাক্ষী দেয়নি, সেই ব্যক্তির জন্য মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই, যতই সে ভালো কাজ করুক না কেন। এমনকি মসজিদ নির্মাণ করলেও গ্রহণযোগ্য হবে না। কোরআনে কারিম আল্লাহ তাআলা এজন্য বলেছেন, আজ আল তুম সিকায়াত আল হাজ্জি ওয়া ইমারাত আল মসজিদ আল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, আরবের মুশরিকরা কিন্তু মসজিদ নির্মাণ করতো, কাবা শরীফের, তাদের কাবা শরীফের খেদমত করে বলে তাদের অহংকারে কোনো শেষ ছিল না। তারা বলতো আমরা কাবার সেবক, কাবার সেবা করি আমরা, ও সিকায়াত আল হাজ্জি হাজিদেরকে পানি পান করাই এবং কাবার উপরে গিলাফ চড়াই। বুঝছেন তো, গিলাফ চড়ানো মানে হচ্ছে সওয়াবের কাজ, গিলাফ চড়ানোর মধ্যে কোনো সওয়াব আসে না কোনো হাদিসে, কোরআন হাদিসে। হ্যাঁ, ওরকম তারা এটা অহংকারমূলক কাজ হিসেবে বিবেচনা করতো। হ্যাঁ, গিলাফ চড়া নাজায়েজ না, যেহেতু রসুলের যুগ ছিল, পরবর্তীতে চলে আসছে, কিন্তু ওর অতিরিক্ত ফজিলতের কিছু নাই সেখানে, যেটার কারণে বড় ধরনের কিছু বলতে হবে, কিন্তু কাফেররা সেটা করতো। হাজিদের পানি পান করাতো, এমনকি হাজিরা যারা তাদের দেখাশোনার দায়িত্ব তারা করতো, কারো কাপড় না থাকে কাপড় দিত, সব কিছু তারা করতো। আল্লাহ তাআলা বলছেন, আজ আল তুম সিকায়াত আল হাজ ওয়া ইমারাত আল মসজিদ হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর প্রতি ঈমান আনা এটা কি, এগুলি কি এটার বিপরীত কাজ হতে পারে? কখনো হতে পারে না। সুতরাং দুনিয়ার বুকে অনেকেই বলবে, যখনই আপনি বলেন যে আপনি একমাত্র আল্লাহর ইবাদত করেন, বলেন যে আমি তো অনেক ভালো কাজ করি, ভালো কাজগুলি কবুল হওয়ার জন্য আপনার এটা দরকার, ভালো কাজগুলি কবুল হওয়ার জন্য আপনার এটা দরকার। আল্লাহর দরবারে আপনার ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য হওয়া, একমাত্র আল্লাহর জন্য হওয়া। দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মোতাবেক হওয়া, তার দেখানো নীতির বাইরে গেলে আপনার সেই আবাদত কবুল হবে না। একমাত্র আল্লাহ আবাদ করতে গিয়েও আপনি ভুল করে বসবেন। আপনি যদি বলেন যে রোদের মধ্যে আমি এক ঘন্টা দাঁড়িয়ে থাকবো, এটা আবাদত হবে না। কিন্তু এখানে এসে আপনি দুইটা সেজদা দেন, এটা আবাদত হবে, কারণ এটা রাসূলের দেখানো। আর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা কোনো আবাদত নাই। এক পা উপর হাত উপর দিকে তুলে এক পা তুলে উপরে দাঁড়িয়ে থাকলেন, ইন্ডিয়াতে দেখেছি এরকম মানুষ দাঁড়িয়ে আছে হাত একটা উপর দিকে তুলে, কি জন্য বলে এটাতে আবাদত হয়, এটা তাদের কাছে আবাদত, কিন্তু আমাদের কাছে জিসিমকে কষ্ট দেয়া কোনো আবাদত নয়, শরীরকে কষ্ট দেয়া কোনো আবাদত অন্তর্ভুক্ত না। আল্লাহ তাআলা রাসূলের নিয়মে চলতে হবে, তারপরে আবাদত হবে, নাহলে এর বাইরে আবাদত হবে না। এই দুটি শর্ত সারা জীবন মনে রাখতে হবে। আবাদত কাকে বলে এটা তো আগে বুঝতে হবে, আবাদত কাকে বলে এটা তো বুঝতে হবে আমাদেরকে। আমাদের কিছু মানুষ আছে আবাদত বলতেই বুঝে যে আর কিছুতেই কিছু হয় না, সব কিছু তার থেকে হয়, অথবা কেউ বলবে যে আল্লাহ তাআলাকে মেনে নেয়াই ইবাদত। না, এটা ইবাদত, ইবাদত এটা ইবাদতের একটা প্রকার মাত্র, এটা একটা প্রকার মাত্র, আল্লাহকে মেনে নেয়া একটা সামান্য প্রকার মাত্র। ইবাদত হচ্ছে দুটি জিনিসের নাম, এক নম্বর হচ্ছে হুব্বুন কামিল ওয়া যুল্লুন তাম, পরিপূর্ণ ভালোবাসা ও পরিপূর্ণ বিনয়, একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করার নাম হচ্ছে ইবাদত। যদি আপনি এটা আল্লাহ ছাড়া কারোর জন্য দেন, আপনি শিরিক করলেন। পরিপূর্ণ ভালোবাসা ও পরিপূর্ণ বিনয় যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য দেন, আপনি কি করলেন? শিরিক করলেন। আপনি আল্লাহর ইবাদত করলেন না, এটা আল্লাহ পাপ, আর কেউ পাবে না। পরিপূর্ণ ভালোবাসা বিনয় বুঝেন কিনা? আপনি যদি কোনো কোনো
ফুটবলের জন্য কখনো মানুষ বিনয় প্রকাশ করে জানেন? আপনার কাছে আল্লাহর বিধান চলে গেলেও কোনো কষ্ট হয় না, আল্লাহর বিধান আল্লাহর হুকুম নষ্ট হলে আপনার কষ্ট হয় না, কিন্তু ফুটবলে হেরে গেছে আপনার প্রিয় ম্যাচটি, আপনি আত্মহত্যা করতে যাচ্ছেন, আপনি কাকে বেশি ভালোবাসছেন বলেন তো? অবশ্যই ফুটবলকে বেশি ভালোবাসছেন, ফুটবলারকে বেশি ভালোবাসছেন, আপনি আবাদত কিন্তু তারই করছেন, মন থেকে আপনি আবাদত তারই করছেন, যদিও মুখে বলেননি, আপনার আবাদত কিন্তু সেদিকেই চলে গেছে, কারণ পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় একমাত্র আল্লাহর পক্ষে আর কেউ পেতে পারে না। এই জন্য কখনো কখনো মানুষ স্ত্রীর দাসত্ব করে, কখনো স্বামী স্ত্রীর স্বামীর দাসত্ব করে, কখনো কখনো দেখবেন মানুষ আতফাহিলাশিয়া নিকৃষ্ট জিনিসে দাসত্ব করে বসছে, এমনকি কাপড়ে দাসত্ব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেছেন, তারিসা আব্দুদ দিনার, তারিসা আব্দুদ দিরহাম, তারিসা আব্দুল খামিলা, তারিসা আব্দুল খামিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস হোক দিনারের দাস, ধ্বংস হোক দিরহামের দাস, ধ্বংস হোক দিরহামের দিনারের দাস কেমনি হয়? তার কেউ সেজদা করে? কেউ কি দিরহামের জন্য টাকার জন্য কেউ রুকু করে? কেউ কি করে? এর অর্থ হচ্ছে অন্তর লেগে আছে, অন্তর ভালোবাসা, যে দিনা টাকা পয়সার প্রতি এত ভালোবাসা তার প্রয়োজনে দিন ছেড়ে দেয়। হ্যাঁ, যারা বাংলাদেশ ছেড়ে কাফের দেশে অবস্থান করছে টাকার জন্য, সেখানে নাগরিকত্ব নিচ্ছে উত্তম জীবনের জন্য, সন্তানদের ভবিষ্যৎ চাঙ্গা করার জন্য, ওরা কিসের জন্য গেছে ওখানে? ইমানের জন্য গেছে? ও হিজরত কার জন্য গেছে? টাকার জন্য হিজরত করেছে, ও হিজরত টাকার জন্য হয়েছে, সে অবশ্যই আল্লাহকে ভালোবেসে সে হিজরত হয়নি, রাসূলকে ভালোবেসে হিজরত হয়নি। যদি এটা সেটা না হয় তাহলে সেটা হবে কি জন্য? দুনিয়া পাওয়ার জন্য। সে ব্যক্তি দুনিয়ার আবাদত করেছে, টাকার আবাদত করেছে, সন্তান সন্ততির আবাদতে লিপ্ত হয়ে গেছে, কারণ তাদেরকে সে প্রোভাইড করবে, নিজে নিজেকে ধ্বংস করে সন্তানদেরকে দিন থেকে দূরে সরিয়ে দিয়ে প্রোভাইড করার চিন্তা করে সে হারাম কাজে লিপ্ত হয়েছে। এর অর্থ হচ্ছে সে শিরকে লিপ্ত হয়েছে, নিজে নিজের অজান্তেই সে একটা বড় আবাদত করে যাচ্ছে, সে নিজেই জানে না। অনেক সময় দেখবেন কাপড়ের জন্য মানুষ আত্মহত্যা করে বসছে, অমুক দেশের অমুকের কাপড় কিনে দিতে হবে, দেয় নাই দেখে আত্মহত্যা করে বসছে। শুনেন না আপনারা, এগুলো কেন শুনে শুনছেন, কেন এগুলি করে? কারণ তার মন এটার সাথে লেগে গেছে, তার ভালোবাসা, সে আল্লাহর দিনের জন্য এতটুকু ভালোবাসা তার নেই, আল্লাহর জন্য এতটুকু ভালোবাসা নেই। এই ভালোবাসা পাওয়ার দরকার ছিল আল্লাহর, এই বিনয় পাওয়ার ছিল আল্লাহর। বিনয়ের ব্যাপারটি কেমন দেখুন, অনেকে চাকরির ইবাদত করে, সে জানে যে কাজটা হারাম, শিরিক এবং কুফুরি, তারপরে সেটা করে যাবে, কারণ আমার চাকরি, আমি ডিউটি পালন করছি। এই ডিউটি যদি কোনো শিরকি ডিউটি হয় আপনি করতে পারেন না, এই ডিউটি আল্লাহ বিরোধী, কারোর জন্য এত বিনয় প্রকাশ করতে পারেন না। বিনয় হবে পরিপূর্ণ বিনয় হবে আল্লাহর জন্য। হ্যাঁ, বিনয় মানুষ দুনিয়াতে বিনীতভাবে চলবে কোনো সন্দেহ নেই, কিন্তু পরিপূর্ণ বিনয় যার কারণে আল্লাহর বিধানকে অবজ্ঞা করতে পারেন সেটা হচ্ছে শিরকি বিনয়। সেই বিনয় আল্লাহ ছাড়া কারোর জন্য যদি কারোর জন্য প্রকাশ করলে শিরক হয়ে যাবে সেটা, এই জন্য সে তার ইবাদত করছে। তাই বলছিলাম ইবাদত কখন হয়, যেই কোনো কাজে কেউ যদি কোনো পূর্ণ ভালোবাসা পূর্ণ বিনয় যদি অন্য কাউকে দিয়ে দেয়, সে ব্যক্তি আর ইবাদত করছে, সে বুঝতেই পারেন যে শিরিক করে যাচ্ছে, তার জীবন পুরোটাই পণ্ড হয়ে যাবে। যারা জীবন যা আমল করছে সেটা কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। সুতরাং আপনি শিরিক হওয়ার জন্য যে কোনো জিনিসই হতে পারে আপনার জন্য একটা ওসি, যার কারণে শিরিক হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য শিরকের আশেপাশে পাহারা বসাইতে বলেছেন, পাহারা বসাতে বলেছেন, কোনো কাজ যেন শিরিক না হয়। সেজন্য তিনি বারবার বলেছেন, দোয়া যেন করে প্রত্যেকটি মানুষ। কি দোয়া করতে হবে? আল্লাহুম ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আসআলুকা ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি জেনে শুনে কোনো শিরিক করা থেকে, আর যদি না জেনে কিছু করে থাকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। প্রত্যেকটি মানুষ এভাবে প্রতিদিন ক্ষমা প্রার্থী হওয়া উচিত, প্রতি মুহূর্তে ক্ষমা প্রার্থী হওয়া উচিত। আপনার অন্তরের ভিতরে ঢুকে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আশ-শিরকু ফি হাযিহিল উম্মাহ আখফা মিন দাবীবিন নামলাতিস সৌদা আলা সফাতিস সামা ফিল লাইলাতিল জালমা। এই উম্মতের মধ্যে শিরিক কেমন জানেন? বলছে একটি কালো পিপড়া, পিপড়াটা কালো, পিপড়াটা কালো, পিপড়া কালো বেয়ে উঠতেছে আলা সফাতিস সামা, কালো একটা পাথরের উপরে, কালো একটা পাথরের উপরে পিপড়া বেয়ে চলেছে। ফিল লাইলাতিল জালমা, অন্ধকার রাত্রিতে, অমাবস্যার রাত্রিতে কালো পাথরের উপরে কালো একটা পিপড়া চলছে, আপনি কি দেখতে পাবেন? কিছু কিছুই দেখতে পাবেন না। এভাবে উম্মতের মধ্যে শিরিক এভাবে ঢুকে যাচ্ছে, কিন্তু মানুষ বুঝতে পারে না, মনে করে আমি তো কত বড় মুওয়াহ্হিদ, আমি কত বড় কি হয়ে গেছি না, কি হয়ে গেনু আমি, এই চিন্তা ভাবনা মানুষ করতে, কিন্তু চিন্তা করা উচিত শিরিক হয়ে যেতে পারে, পাহারা বসাতে হবে। শিরকের পাহারা বসাত যেগুলি করা শিরকগুলি করলে শিরকের কাছে চলে যায়, এগুলি কাছেও ঘেঁষবো না, এগুলি করবো না, আল্লাহর জন্য সব ইবাদত করবো। মাথার ভিতরে এটা রাখুন, যে কাজের মধ্যে সন্দেহ আছে সেটা করবো না, এই কাজ কেন করবো যা সন্দেহ আছে? কেউ ওসিলা দিয়ে শিরিক করছে,
ওসিলা শিরিকের দিকে নিয়ে যায়, ওসিলা সরাসরি শিরিক না হলেও। আবার কেউ কেউ শাফাতের নাম দিয়ে শিরিক করতেছে, কেউ তাবারুকের নাম ধরে শিরিক করতেছে, কেউ বা হুজুরের ফয়েজ বরকতের নাম দিয়ে শিরিক করতেছে শিরকে, অথবা হুজুরের কবরের বাসজাকের মুরাকাবা নাম দিয়ে শিরিক করতেছে। এক একজনে এক একভাবে শিরকে লিপ্ত রয়েছে, অথচ তারা বলে তারা বড় মুওয়াহ্হিদ এবং তারা সবসময় বিভিন্ন রকমের কথাবার্তা বলে, এমনকি তার দরবার খুলে বলেছে আল্লাহর মারিফতের। আল্লাহর মারিফত কি এভাবে পাওয়া যায়? আল্লাহর মারিফত পেতে হলে আল্লাহর নাম গুণ স্বীকার করতে হবে। তাদের অনেকে আল্লাহর গুণও স্বীকার করে না, আল্লাহর নামগুলো স্বীকার করলেও তা অর্থহীন করে দেয়। তাহলে কিভাবে তারা আল্লাহকে চিনতে পারলো? আল্লাহকে চিনতে পারেনি। এই জন্য প্রথম কর্তব্য হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহর ইবাদত করা, এটা প্রথম কর্তব্য। এই জন্য ইমানদার যদি কোনোদিন যদি কেউ আল্লাহর ইবাদত একমাত্র আল্লাহর ইবাদত করে যেতে পারে, সে ব্যক্তি সফল, সে ব্যক্তি সফল। আমার কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা অন্তর থেকে বলেছে, শুধু মুখে নয়, লা ইলাহা ইল্লাল্লাহ নয়, মন থেকে বলেছে একমাত্র আল্লাহর ইবাদত করব, কারো ইবাদত করব না আমি, যত কিছু হই কোন হুররেতা, যদিও তোমাকে জ্বালিয়ে দেয়া হয়, যদিও তোমাকে হত্যা করা হয়, তারপর সেখান থেকে সে ফিরে আসবে না। এরকম বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি হলে, যে ব্যক্তি অথবা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো ব্যক্তি হলে, অব্যক্তিত্ব হলে, তাহলে সেটা হবে আপনার জন্য জান্নাতে, আপনি জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট পেয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুতরাং তাওহীদের এই জিনিসটা, তাওহীদুর রুবিয়া, তাওহীদুর লোহিয়া বা ইবাদত একমাত্র আল্লাহরই করতে হবে, আর কারো ইবাদত করবো না, প্রথম কর্তব্য, এটা ইমানদার মেনে নিতে হবে। সারা জীবন খেয়াল রাখতে হবে যে আমার চারপাশে ঘুরপাক খাবে, শয়তান আসবে বিভিন্ন সুরতে, আশেপাশের সব মানুষগুলি আসবে বিভিন্ন সুরতে আসবে, তারা আমাকে বিভ্রান্ত করতে চাইবে, আমি এই বিভ্রান্তির সুযোগ হতে, সুযোগ স্বীকার হতে দিব না, আমি ইবাদত করবো একমাত্র আমার রবের, তার ইবাদত করবো, আর কারো ইবাদত করবো না। যেখানে দেখবো যে সন্দেহ আছে, ওই সন্দেহ নিয়ে এসে থাকুক। কিছু মানুষ সন্দেহকে স্বাভাবিক করার জন্য বলবে, এটা তো মাজাজি, এটা তো রূপক, এই সমস্যা না, এটা তো এই কথার কথা, এইটা না হলে কি চলে নাকি, এটা তো আমাদের ওলিয়ারাদের তো সম্মান করলেন না, এইভাবে বলে বলে আপনাকে বিভ্রান্ত করতে পারে। কিন্তু আপনার তো সবচেয়ে বড় সম্পদ হচ্ছে, যে সম্পদটা হারালে আর কিছু কাজে আসবে না, সেটা হচ্ছে ইমান। কিন্তু আপনাকে প্রথম এবার ঠিক রাখতে হবে, ইবাদত একমাত্র কার হবে? আমার রব্বুল আলামিনের জন্য, আর কারো, আর কারোর জন্য হতে পারে না, এটাকে সবসময় খেয়াল রাখতে হবে। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।